জাতি চাই সব পয়সা ডিম খাই হ্যাঁ সব লাহাস ভাই নষ্ট করেন না ভাই নষ্ট করেন না আমার তো এভিডেন্স লাগবো আপনারা দেখেন এখানে আমরা প্লাস্টিকের ডিম ধরতে পেরেছি ভাইয়া এটা এই ডিমের দোকানে বিক্রি করতেছে আমাদের এলাকায় দোকানদার এখনো পাওয়া যাইতেছে না দোকানে নিয়ে আসছি প্লাস্টিকের ডিম কালকে রাত্রে পাওয়া গেছে আসলে এই ভাইয়াটি ডিম কিনে নিছিল ভাই ভাইয়াটি ডিম কিনে নিছিল তারপরে নিয়ে সিদ্ধ করার পরে দেখতেছে প্লাস্টিকের ডিম এটা আসলে যে টোটালি রাবার এভাবে দেখাইলে বুঝবেন না চারটা ডিমই প্লাস্টিক বের হইছে টোটালি রাবার রাবার নিউজ নিউজ দাও বার দেখুন আসলে আমরা দেশে কি খামু ভাই খাইবার মতো কি আছে এখন আমাদের দেশে দেখেন ডিম খাবো এই যে ডিমের ভিতরে পেপার হ্যাঁ ডিমের ভিতরে পেপার আমরা চাই আপনারা এই লাইভটাকে শেয়ার করেন সবাইকে দেখার সুযোগ করে দেন হ্যাঁ এখানে অনেক লোক জড়ো হয়ে গেছে আসলে ডিমের দোকানের সামনে তারা এই যে প্লাস্টিকের ডিম বিক্রি করতেছে হ্যাঁ মানুষ ডিম খাবে ভালোর জন্য সেই ডিম যদি হয় প্লাস্টিকের মানুষ কি খাবে বলেন আমরা বাঙালি জাতি কোন পর্যায়ে আছি এখন আপনারা বলেন ভাই এটা এর চাইতে আসলে কিছু বলবো যে বলার ভাষা খুঁজে পাইতেছি না এখন কি বলবো এইরকম ডিম ভাই ডিমের ডিমের ময়লা আছে মুরগির ময়লা আছে ডিম আছে ডিমের খোসা আছে সব আছে এই ডিম সিদ্ধ করার পরে যদি প্লাস্টিক হয়ে যায় হ্যাঁ তাহলে মানুষ কি খাবে আর কি চিনবো দেখেন অরিজিনাল ডিম একটু আগে পারছে মনে হয় একটু আগে হাসির থেকে এটা বাইর হইছে বুঝছেন কি জানি ন্যাচারাল কই জানি দেখা ভাই দেখেন ওই যে সুস্থ সবল জাতি চাই সব বয়সের ডিম খাই দেখছেন কি লেখা আছে ওইখানে পোস্টারে দেখেন ভাই তুই কইলে আমি এদি খাইয়া দেই এত সুন্দর হ্যাঁ তুমি খাও খাও না কে খাও পেপার খাও সম্পূর্ণ সিলিকন দেখেন সিলিকন গ্লাসের মধ্যে যে সিলিকন মারে না সেই সিলিকন টোটালি পেপার সম্পূর্ণ সিলিকন মারা টোটালি একটা পেপার ডিমের ভিতরে দেখছেন বুঝছো সম্পূর্ণ সিলিকন ঠান্ডা ঠান্ডা জায়গা রাখবি এক মিনিটের মধ্যে দেখবি কোন দেশে পড়ে গেছি আমরা বাংলাদেশে আছি ভাই আমরা এখনো বাংলাদেশে আছি ভাই প্লাস্টিকের ডিম খাইতে হচ্ছে আমাদের ডিম নিছিলাম হ্যাঁ ডিমের মধ্যে থেকে কালকে একালে ডিম মাংসি একালের মধ্যে সব পালা প্লাস্টিকের ডিম চারোটাই প্লাস্টিক আপনি কি দোকানের মহাজন না 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 উনি এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি ও আচ্ছা আচ্ছা সমস্যা দোকানদার দেখো এই দোকানদার কই তোমার দোকানদারকে ডাকো এই যে আইছে বড় ভাই আইছে ওই ভাই কই লা প্লাস্টিকের ডিম ভাই কত রকম মানুষ এই ডিম তো আপনাদের হ্যাঁ বলেন আপনার মনে হচ্ছে আমার সন্দেহ না আপনি আমার প্রুফ করে উনি হচ্ছেন দোকানদার উনি বলতেছে যে কিভাবে আমাকে প্রুফমেন্ট দিতে হবে এটা প্লাস্টিক না ন্যাচারাল আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে ভাই এটা যে ন্যাচারাল সেটা আমার একটু বুঝাই দেন আমি চলে যাই এই যে 100% প্লাস্টিক ডিম এই যে 100% প্লাস্টিক ডিম আমারে বুঝাই দেন যে এটা ন্যাচারাল আমি চলে যাই দাদু ফেসবুক লাইভ লাইভ না এটা দেখার দরকার আছে আপনি আমাকে বুঝাই দেন না বুঝাই দেন যে ভাই এটা ন্যাচারাল আমি ন্যাচারাল মেনে চলে যাব কারণ ভাই কথা বলেন না কারণ আপনারা আমি কি করে বুঝাম আপনি যদি বলেন আপনি কেন জিজ্ঞেস করলেন যে ভাই এটা যে প্লাস্টিক আমারে কি প্রুফমেন্ট দেখাইবেন কেন বললেন এই কথা আপনারা কিভাবে বুঝলেন যে এটা প্লাস্টিক এটা কিভাবে বোঝা যায় না যে এটা প্লাস্টিক না এটা দেখেন আপনি ন্যাচারাল আমারে বুঝান এটা হয়তো শব্দ আচ্ছা এটা ভাঙেন না আপনি আপনি এটা ভাঙেন না আপনি একসাথে দেখেন হ্যাঁ কুসুমটা দেখেন একটু বিন্দু পরিমাণ হাসির স্মাইল আছে নাকি কাকু মনে কিছু নিয়েন না দেখেন তো
একটা হাঁসের ডিম ভাঙেন এখান থেকে পাইছে এইটা কি, এইটা কি ভাই দাদু, এটা টান দেন তো কতটুকু শক্ত আর কতটুকু নরম ডিমের ভিতরে যে পাতলা আবরণটা সেটা প্লাস্টিক ডিম। দেখ কি করছে মানুষজন, এটা থেবড়ায় থুবড়ায় বেড়া। আচ্ছা এটা ভাঙছো না, এটা দরকার পড়বে। মানে কি করা যায়, দেখ তুমি কি জানছো দোকানদার হিসাবে আপনার উচিত কি সব ডিম ভাইয়া চেক আউট করা যায় আসলে কি প্লাস্টিক আছে না ন্যাচারাল ডিম গুলো আপনার কাছে আছে। আমি নাইলে বুঝাই না, মানে ধর কোন রকম বুঝতে পারছে এটা প্লাস্টিক সৌন্দর্যজনিত ভাবে লয়ে আইছি দর্শক। এই যে এই যে এই যে আরেকটা প্লাস্টিক অনেকই আছে ভাই বুঝাই, এরা তো প্লাস্টিক কি খেলে এরকম হইবো ভাঙো, এটা ভাঙো অরিজিনাল ডিম না ভাই, এই যে আরে আরে আমনে এগুলো কি নাম আছেন, আরে কথা শুনেন, ওনার তো কথা হইতাছে না, আপনি বলবেন বলে ভাঙো ভাই। এই বলবো ভাই আমি কি নামছি, আমি এনে যাবো যাই, আমি শিখাবো কেন ভাই। আমি আপনার কি বলি, আপনি ফেরত দেনার যাই কিছু করেন, আপনার শাস্তি কি জানেন? আপনি না জেনে আনছেন তো আপনার শাস্তি, হাঁসের ডিম যা আছে আপনার দোকানদার সব বাইর করে এনে ভাঙবেন, এটি ভাঙ্গে ম্যান হলে ফালাইবেন। মুরগির ডিমের ভিতরে কোন কোন গুলাতে ভেজাল, হস্তা পায়া খালি ডিম এনে দোকানের ভিতরে ভরছেন, চিন্তা করেন নাই মানুষের কথা, বুঝছেন কি কইছি? পাবলিকের কথা হস্তা পায়া শুধু দোকানের ভিতরে এনে ভরছেন মিয়া, চিন্তা করেন নাই মানুষের কথা। আরে এটা করেন বস্তি, বস্তির মানুষ অত চালাকছো তুমি? একটা ডিম না আসলে তোমার হাতে এই ডিম দেখো, বুঝছেন? এই জায়গায় কাকা অর্ধেকের বেশি প্লাস্টিক বেরিয়ে, এই জায়গায় এই জবাব আপনার, অর্ধেকের বেশি বেরিয়ে প্লাস্টিক, এই যে এই পাড়া ডিমের মধ্যে অবাব ভাই, এড়ি কি প্লাস্টিক, এড়ি কি আরো প্রুফ লাগে? অন্য ডিম যা ভাঙছে একটু বিন্দু পরিমাণ স্মেল নাই, তুমি কোনটা সন্দেহ? কিছুই না ভাই রে, আমি ফ্রেশ ময়লা টলা দেখা ভাই চাল লাগে, হ্যাঁ এডি ফ্রেশ হ্যালো জলজান্ত, সামনাসামনি প্রমাণ, দুইটা ডিম ভাঙছে একসাথে, দেখো শরীফ ভাই একটা ন্যাচারাল আর একটা আর্টিফিশিয়াল। আর দাঁড়ান মিয়া, শরীফ ভাই কোরাছনের কাছে কোনো কি হয়ে গেল না, একটার কালার ডিপ লাল হলুদ আর একটা লাইট কালার, ন্যাচারালটা এটা হচ্ছে আমার হাতে না, এটা এটা হচ্ছে ন্যাচারালটা, অরিজিনাল হাঁসের ডিম, কুসুমটা টকটকে লাল, ন্যাচারাল হাঁসের ডিম, প্লাস্টিকের ভিতরে ময়লা, এই যে ভিতরে, হ্যাঁ ভিতরে ময়লা দেখছেন, একদম পারফেক্ট। ধর ধর মিয়া লিটন, আপনি তারপরও মানতে রাজি না, এটা কি ন্যাচারাল না প্লাস্টিক? প্লাস্টিক, এটা উনি প্রথমে কেন মানতে রাজি না? উনি এখনো মানতে রাজি না যে এটা প্লাস্টিক, প্রুফ দিতে হবে উনাকে, এখনো প্রুফ দিতে হবে যে এটা প্লাস্টিক, উনি এখনো মানতে রাজি না। আচ্ছা কি করলে ভালো হয় কও, এইখানে তুমি কি নাচছো, তুমি ভালো করে আপনি তো সেটা মানতে, কিছুক্ষণ পর আবার আসতেছি ভাই, আমি মার্কেট তে আনছি, আজ যাও যাও আজ যাও আজ যাও আজ যাও তো যাবে, আমরা যাবো, আজ যাও তোমরা যাও, আজ যাও আজ আমি দেখতেছি, আজ যাও।